এত সাধগুরু বৈষ্ণবের আয়োজন, এত সুন্দর পরিবেশ, এত আমাদের বিভিন্ন চ্যানেল থেকে লোক আসছে, মহত ভালো আসছে, কিন্তু সাউন্ড সিস্টেম আমি কষ্ট করে গাইলাম, কিন্তু সকলের কাছে তো আছে আজকের এই রাতটা, যাতে আপনাদের সকলকে নিয়ে কোরআন কালামে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, আমিনান নাসি মাইয়াসতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল মানে হলো বাজু, হাদিস মানে হলো কথা, আমার আল্লাহ কখনোই বাজে কথা পছন্দ করে না, আমরা দুজন শিল্পী যেন বাজে কথাটা আগে মহব্বতের বাজারে তুমি কেউ করো না পীর মসজিদ আমি আল্লাহ দরবারে বাবাজি আমাদের এই যে যদি কোরআন দর্শনটা লিপিবদ্ধ করছে তার নাম হলো মাওলানা সদরুদ্দিন আহমেদ চিশতি, আপনি ইচ্ছা করলেই এরকম একটা ধর্মীয় মাহফিলে আসতে পারবেন না যদি আপনার তকদিরে এটা লেখা না থাকে, দর্শনের মধ্যে সদরুদ্দিন আহমেদ চিশতি বলেছে পাওয়াটাও তো কি না পাওয়াটাও আজ মানব জাতি শুধু মুসলমান নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাঠ সমস্ত জাতির জন্য আজকের এই রাত আজকের এই দিন আজকে হলো দশই মহরম যাহাকে বলা হয় আশুরা, আজকের এই দিনে গায়ের নবীর নয়নের মণি কলিজার টুকরা নবী পাকের দৈহিত্র ছোট ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার রণপ্রান্তরে শহীদ বরণ করছে আমাদের নবীর বংশের 12 ইমাম 14 মাসুম শহীদ বরণ করলেন, আবার আদম আলাইহিসসালামের দোয়াটা যখন কবুল হয়েছে আল্লাহর দরবারে উনি নিষিদ্ধ গাছের গন্ধম গোটা খেয়ে স্বামী স্ত্রীর দুইজন দুই দেশে একজন যে তার একজন স্মরণ দিবে ওনাদের দোয়াটা যেদিন কবুল হয়েছে ওই দিনও ছিল দশই নবীর কিস্তি যদি পাহাড়ে গিয়া ভিড় ছিল ওই দিন ছিল দশই মহরম, তারপরে ইউনুস নবীরে যখন একটা মাসে খেয়ে ফেলল এক মাসে খেয়ে ফেলছে আর এক মাসেও তারে গিলে ফেলল 40 দিন পরে বালুর চরে গিয়ে ওনারে ঢাইলে দিল অনিকা যারা দিয়ে বাড়িতে শুইলে গেল ওই দিনে ছিল তো সেই মহরম,
আড়াই হাজার পয়গম্বরের জন্ম হয়েছে হল সেই মহরম। আমাদের এই দিকটা অনুসরণীয় বরণীয়। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, প্রণাম বিশ্বাস চাই। নূরের দেহ, এই নূরের দেহের করণ কর্ম হেফাজত না করলে কখনো আল্লাহর বান্দা নবীর উম্মত সে হতে পারবে না, পারবে না। সেটা আল্লাহ কোরআন কালামে স্পষ্ট বলে দিয়েছে, সূরা ইয়া সোয়ারার 23 নম্বর আয়াতে, কুল্লা মা আসআলুকুম মা তাতাফিল কুবরা, আল্লাহ বলেছিল হে বন্ধু তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাহাই দান করব। আল্লাহ রসুল কোন কিছু তার কাছে চাইলেন না। সালাতের দায়িত্ব পালন মহব্বত না, হজের মহব্বত না, সাকাতের মহব্বত না, মহব্বত করতে হবে নবীর বংশকে, নবীকে, আলীকে, ফাতেমাকে, হাসানকে এবং হোসেনকে। আমি এ পর্যন্ত আলোচনা রাখলাম একটু, প্রার্থনা গান আবার বন্ধ করে তারপরে বসে আজ আমারে কে তুলবে
কথা আমি মরতে সব কইলাম তোমারে Oh,